দেশের সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্য মূল্যস্ফীতি বেড়ে চলেছে এপ্রিলে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশ ছাড়িয়ে বছরের শুরুতে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি প্রায় প্রতি মাসে বেড়ে চলেছে দেশে এপ্রিলে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে দশ দশমিক দুই দুই শতাংশ মার্চে ছিল নয় দশমিক আট সাত শতাংশ এদিকে মার্চের সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক ছয় চার শতাংশ থাকলেও এপ্রিলে সেটি কমে নয় দশমিক তিন চার শতাংশে দাঁড়িয়েছে এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে নয় দশমিক চার সাত শতাংশ হয়েছে এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে নয় দশমিক সাত চার শতাংশ হয়েছে গত মার্চে ছিল নয় দশমিক আট এক শতাংশ এছাড়া এপ্রিলে গ্রামাঞ্চলের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক দুই চার শতাংশে বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক নয় দুই শতাংশে এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি দশ দশমিক দুই পাঁচ শতাংশ এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক ছয় সাত শতাংশ আর শহরের সার্বিক মূল্যস্ফীতি শূন্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক শূন্য এক শতাংশ উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি কমাতে দেশের নীতি সুধার বাড়ানো সহ বিভিন্ন ধরনের কার্যকরী সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক